আমি বটি দিয়ে ফুলকপিটা কেটে নিব। কিরকম সুন্দর ফুলকপি! ফুলকপিটা কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন আমি ফুলকপিটাকে কত সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি আলু কাটবো একটু লম্বা সাইজ করে। এই যে আলুগুলো আমি পিচ পিচ করে কেটে নিয়েছি, এখন সব ধুয়ে তারপরে এটাকে সিদ্ধ করে, ফুলকপিটাকে সিদ্ধ করে রান্না ছেড়ে দেব। এখন আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি এটাকে কড়াইর মধ্যে সিদ্ধ করে নিয়ে যাব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আজকে আমার প্রথম ভিডিও, আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকুন। আমি আলুটা ধুয়ে নেব। হ্যাঁ, কড়াইটা বসিয়ে দিলাম। এখানে একটু রোদ এসেছে এই যে খিড়কি দিয়ে, ওটা দিয়ে দিলাম। এর সঙ্গে একটু জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। ওদিকে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে থাক, আমি ততক্ষণ পেঁয়াজটা কেটে নেই। পেঁয়াজ কেটে নিয়ে আবার রসুন ছিলিয়ে নেই, এগুলো একটু বেটে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটু জিরা বেটে নেব, বড় মশলা। এই মশলার জন্য সবজিটা খুবই মজাদার হতে চলেছে। মশলাটা বেটে নিয়েছি আমি। ওসব তৈরি করতে করতে আমার এদিকে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে ফেলে এটাকে এখন আমি কড়াইটিকে গরম করে আলুগুলো ভেজে নিব। যে এখানে আলু আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করছি। আপনারা বলে আপনার পছন্দ মতন অয়েল ব্যবহার করতে পারেন। এটাকে একটু গরম হতে দেই। কড়াই গরম হয়ে গেছে, এখানে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে দেখতে সুন্দর হয়ে যায়। এটাকে কিছুক্ষণ ভাজতে থাকবে, 1-2 মিনিট। আজকের রেসিপিটা হলো খুবই মজাদার রেসিপি। আলুগুলো তেলের মধ্যে এভাবে ভাজলে খেতে খুবই টেস্টি হয়। ভিডিও করছো? আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এসব তুলে নিব।
আমি একটা সম্বার দিব। গোটা জিরা, তারপর মশলাটা, ওখানে আমি ফুলকপিগুলো ফেলে দিলাম, আলু ভাজা দিয়ে দিলাম, নাড়া দেব। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। আমি 1 থেকে 2 মিনিট এভাবে নাড়বো, আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর একটু সিদ্ধ হোক, যাতে করে খেতে খুবই টেস্টি হবে। আমরা ফিরছি 5-6 মিনিট পর। দেখুন কীরকম হয়েছে, বেশি লাগাচাড়া করে ফুলকপিটা ভেঙে যাবে, তখন খেতে স্বাদ লাগবে না। দেখে নেই কীরকম হলো, আলুটা সিদ্ধ হয়েছে কি না দেখে নেই। হয়েছে আলু সিদ্ধ। এই ছিল আজকের রেসিপি আমার, এটাকে আমি ঢেলে নেই। এই দেখুন কতটা সুন্দরভাবে আলু দিয়ে ফুলকপি দিয়ে রেঁধেছি আমি, দেখুন। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে, খেয়ে তারপরে আমাকে কমেন্টে বলবেন।